আর ইউপিপিএল দল বা বিটিসি অঞ্চলের কিবা ক্ষতি হব নাকি? যে নতুন দল গঠন হল এই আমি ওয়েলকাম করছো, আর আমি ভাবো যে এই নতুন দলে আমার এই বিটিসি কোনো প্রভাব ফেলাব নয়, কেন আমার ইয়াত অলরেডি আমি ইউপিপিএল দল হিসাবে আমার সকল জাতি জনগোষ্ঠীর পর আমি সঁহারি পাইছো, আর আজি আমার ইউপিপিএল হিসাবে মানুষগুলাকে একসেপ্ট করেছে, আর ইউপিপিএল আমার যে রাজনৈতিক দল এই আজি আমি ভাবো যে একটা প্রভাবশালী দল, তো ইয়াত মানে কোনো এটা নতুন দলে কোনো এটা প্রভাব পেলাম। যা পরশি রূপহীত হাগ্রামা মহিলার ঘোষণা করেছে যে বড়োলেণ্ড আইনা বা বড়োলেণ্ড দর্শন এই তো দিবলে যেনবা তেখেতে এসেম্বলিত কিবা সিদ্ধান্ত লৈছে, যেনবা বিটিডিত যদি বিপিএফ সরকার আহে তেতিয়া এইটো আপনার ইউপিপিএল দল বা এই বিটিসি নির্বাচনত আপনার কিবা ক্ষতি হয়ে যাব নাকি? আজি তো হাগ্রামা মহিলার মানে কি নতুন আসনি লয় নলয় ইয়ার দ্বারা একো আমার কিবা ফ্যাক্টর নহয়, কেন তেখেতে যা 17 বছর তেনেকা কোনো এটা রাইজর কারণে ভাল কাম করে দিব পড়া নাই, তেনেকা কোনো আসনি লিব পড়া নাই, যার যার কারণে মানে আজি রাইজর তেখেতর উপর কোনো বিশ্বাস নাই আস্থা নাই, তেখেতে যিয়ে আসনি নলক মানে তেনেকুৱা নতুন নতুন আসনি ঘোষণা করলেও রাইজে মানে তেখেতক বিশ্বাসত লব নোৱাৰে, এইকাৰণে আমি ভাবিছো তেখেতৰ যে আসনিবিলাক ঘোষণা কৰিছে এইটো মানে মিনিংলেস, কিয়নো তেখেত এতিয়া মানে সরকারত নাই পাওয়ারত নাই আর কোনোদিন জীবনতো আৰু নাহে, কিয়নো আগন্তুক যে বিটিসি পরিকল্পিত নির্বাচন ইয়াত ইউপিপিএলে সরকার গঠন করিব গৈ আছে, আর ইউপিপিএলে সরকার গঠন করলে আমি তেনেকুৱা রাইজর কারণে বহুত তেনেকুৱা ভাল ভাল আসনিবিলাক আমি লম, যে আসনির দ্বারা বিটিসিত বহবাস করা সকল জাতি জনগোষ্ঠী মানে উন্নত হব। হেমন্ত বিশ্ব শর্মা কৈ আছে মডেল কোটখনটো উঠাব বুলি, ইয়াৰ বিষয়ে আমাৰ হেলথ মিনিষ্টাৰ হেমন্ত বিশ্ব শর্মাই যে কৈছে মানে মডেল কোড অফ কন্ডাক্ট উঠাই দিব, এইটো তেখেতে মানে উঠাই দিব মানে তেখেতে আমি শুনিছো তেখেতে মানে লেটার লিখিছে ইলেকশন কমিশনৰ ইলেকশন কমিশনার লৈ, কিন্তু আজিলৈকে তেনেকুৱা কোনো আমি রিপ্লাই পোৱা নাই বা তেনেকুৱা মিডিয়াৰ যোগেদি আমি তেনেকুৱা মানে মডেল কোড অফ কন্ডাক্ট উঠাই দিব তেনেকুৱা কোনো ফাইনাল তেনেকুৱা ডিসিশন তো আমি পোৱা নাই, এইটো তেখেত সকলৰ কথা। এইটো উঠালে ইউপিপিএল দল হিচাপে লাভ হব না নসবিয়ে বিকশিত না? আমি আশা কৰিছো যাতে তেখেতসকলে মডেল কোড অফ কন্ডাক্ট উঠার কথা তো চিন্তা নকরে, কেন যা 6-7 মাহর পর বিটিসি অঞ্চল যেমনবিলাক রাজনৈতিক দল সংগঠন বিলাক আছে সকল রাজনৈতিক দল সংগঠন বিলাকে প্রচার অভিযান সুরুকি হলেও চলাই আছে আর রাইজে বহুত কষ্ট পাইছে, তো আমি ভাবিছো মানে আশা করছো যাতে আমার যে নির্বাচন হব লগা আছে এইটো তেখেত সকলে যদি তেনেকুৱা ভাল এটা মানে কি কয় এইটো সিস্টেমটো কৰি পেলাই তেখেত সকলে পাতি দিয়ে এইটো আমি আশা কৰিছো। যোৱাকালি কাম্পাবোৰ গৈছে সোনকালে বিটিচি ইলেকশ্যন।